আধুনিক যুগেও ঘোড়া দিয়ে হালচাষ এবং পণ্য পরিবহন করে হইচই ফেলেছেন হেলালুদ্দিন নামে এক কৃষক। যান্ত্রিক নির্ভরতার পাশ কাটিয়ে শুধু নিজের জমি নয়, স্বল্প খরচেই অন্য কৃষকদের জমিও চষে দিচ্ছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘোড়া দিয়ে হাল চাষ এবং নানা কাজের চিত্র এখন এলাকার আলোচিত বিষয়। কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়রের তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষক হেলালুদ্দিন জ্বালানি নির্ভর যন্ত্রপাতি ব্যবহার না করে ঘোড়া দিয়ে চাষাবাদ করছেন তিনি। এতে জ্বালানির ব্যবহার এবং প্রযুক্তি নির্ভরতা কমেছে। নিজের জমির পাশাপাশি ট্রাক্টরের চেয়ে কম খরচে অন্যের জমিও চাষ করে দিচ্ছেন। দুইটা ঘোড়া আছে না, সস্তা, 40,000 টাকাতে কিনছি। এটা দিয়ে সেরে খাল চাষ করে আছে না, মোটামুটিভাবে আমরা সংসার চালাই, ছোটখাটো আয় আছে। অন্যের জমিতে চাষ দিতে খরচ নেন প্রতি বিঘা 800 থেকে 1,000 টাকা। প্রতিদিন 2 বিঘা জমি চাষ দিতে পারেন। এছাড়াও বোঝা বহনের কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার করেন তিনি। ঘোড়াগুলিকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। ট্রাক্টর দিয়ে সেরে হাল চাষ করলে যে জ্বালালি তেলের যে দাম, এই দামে আছে না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করে পুষে না। আর ট্রাক্টর কেনার মতন এমন সমর্থন আমাদের নাই। ঘোড়া দিয়ে কৃষি জমির চাষাবাদকে চমকপ্রদ বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। সাশ্রয়ী হলে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে বলেও জানান তিনি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ঘোড়ার মাধ্যমে চাষাবাদ করছেন, বর্তমান সরকার আসলে ওনার এই চাষ পদ্ধতিটাকে নিরুৎসাহিত করছেন। সরকার চাচ্ছেন যে সব সম্পূর্ণটাই মেকানাইজেশন বা যান্ত্রিকীকরণের আওতায় আসে। উনি যদি আমাদের প্রতি মৌসুমে 50% ভর্তুকিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যন্ত্রপাতি সরবরাহ করা হয়, উনি যদি আগ্রহী থাকেন এবং যথাযথ প্রক্রিয়া যদি আবেদন করেন, আমি উপপরিচালক স্যার এবং আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে এটি আমাদের খামারবাড়িতে প্রেরণ করবো এবং উনি যে ধরনের যন্ত্র চান এবং 50% ভর্তুকিতে তাকে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা লিখিতভাবে জানাবো দুজন কর্তৃপক্ষ। জ্বালানি সাশ্রয় ও যান্ত্রিক নির্ভরতা কমাতে কৃষক হেলালুদ্দিনের এমন উদ্যোগে খুশি গ্রামবাসী। গুড়া দেখে আশ্বাস করে নেবো যে টাকার জন্য মানে হ্যাঁ ভাড়া দিকে তো মানে গুড়া কিনছে ওনে তো আপনারা এটা থেকে বুঝেন ওন গুড়া দেখে আলছো টাকা পয়সা যদি থাকতো তো গুড়া তো আলছিল নিলে হেলালে যে গুড়া দিয়া চাষবাস করতেছে, গুড়া দিয়ে মোটামুটি চলে, তারপরে ট্রাক্টর দিয়ে তো তেলের দাবি গেছে না, কোলায় তো পারতেছে না, তারপরে গরু কিনা সমর্থন নাই, তবে গোড়া দিয়ে মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে আছে আর কি। আমরা চলতে পারতাছি না, গরুর দাম বাড়তি, কিন্তু মেশিন গো চলা ফেরা করুন কিননের মতো তো ফিক নাই। এখন গোড়া দিয়া ওই হাল চাষ করতেছে কিন মতে চালাই আসি অসহায়। গরু তো সার কিনতে পারে না, মানে গোড়া দিয়ে চাষ করে সরকারের যদি সহযোগিতা করে তাহলে গরিব মানুষ বাঁচতে পারবো ওই মেশিন দিয়ে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।